আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং হাউস বাই বিথি আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার এবং ইয়ামি একটি ডেজার্ট রেসিপি রান্না করবো পিঠা বা চুটকি সেমাই এই চুই পিঠা বা চুটকি সেমাই খেতে ভীষণ মজার আমি খুবই সহজ করে এবং অল্প উপকরণে আজকের এই চুটকি সেমাই রান্না করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই চুই পিঠা বা চুটকি সেমাই একবার বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে খাওয়া যায় এটা বানানোর পর খুব ভালোভাবে রোদে শুকিয়ে কোনো এয়ারটাইট বক্স অথবা জারে ভরে রেখে দিলে বছরের পর বছর রেখে খাওয়া যাবে এই চুই পিঠাটা গ্রাম বাংলার কিন্তু খুবই জনপ্রিয় একটি পিঠা গ্রাম এটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দেন আমি চুই পিঠাগুলো এরকম একটা কাচের জারে ভরে রেখে দিয়েছি এটা অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে এখন এখান থেকে আমি বড় করে দুই মুঠ চুই পিঠা নিয়ে নেব আমি চুই পিঠাটা খুব বেশি রান্না করব না অল্প পরিমাণে রান্না করব সেই অনুপাতেই নিয়ে নিলাম প্যানে আমি আগে থেকে এক লিটার লিকুইড গরুর দুধ খুব ভালোভাবে জাল দিয়ে আধা লিটার করে নিয়েছি এটা গরু দুধ দিয়ে রান্না করছি আপনারা চাইলে গুঁড়ো দুধ লিকুইড করেও রান্না করে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন আমি এটা খুব বেশি মিষ্টি করব না হালকা মিষ্টির স্বাদে রান্না করব এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিলে এই দুধটা আরও বেশি ঘন হবে খেতেও ভালো লাগবে গুঁড়ো দুধের পরিবর্তে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করা যায় কনডেন্স মিল্ক দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে কন্ডেন্স মিল্কে মিষ্টি আছে তাই চিনির পরিমাণটা সে আন্দাজ মতো করে অ্যাড করে দিতে হবে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে মিলিয়ে নেব গুঁড়ো দুধ ভালোভাবে মিলিয়ে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়ে এখন মিডিয়াম আছে আমি এই দুধটাতে একবার বলক তুলে নেব যেহেতু এখানে দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তাই খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই একবার একটা বলক তুলে নেব একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন তলা নিতে দুধটা লেগে না যায় দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এবং বলকও চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচটা এলাচি এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি চাইলে এলাচের গুড়াও ব্যবহার করতে পারেন আবার কেউ না দিতে চাইলে নাও দিতে পারেন এখন দিয়ে দেব দেবো চুই পিঠা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেব যাতে দলা পেকে না যায় এখন মিডিয়াম আছে এভাবে অনবরত নেড়ে চুই পিঠাটা রান্না করে নেব আমি এখানে খুবই অল্প পরিমাণে চুই পিঠা রান্না করছি তার জন্য এক লিটার দুধেই যথেষ্ট আপনারা যদি বেশি করে রান্না করতে চান চুই পিঠাটা তাহলে দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব মিষ্টিতে লবণ দিলে খেতে ভালো লাগে তবে এখানে কেউ লবণ না দিতে চাইলে নাও দিতে পারেন লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব অনবরত নেড়ে চেড়ে পিঠাটা রান্না করে নিতে হবে যেন তলা নিতে লেগে না যায় এই চুই পিঠা রান্না করতে দুধের পরিমাণটা যত বেশি দেওয়া হয় খেতেও তত বেশি ভালো লাগে তবে আমি এখানে মাত্র দুই মুঠ চুই পিঠা নিয়েছি তার জন্য এখানে এক লিটার দুধই যথেষ্ট এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু বাদাম কুচি আমি এখানে পেস্তা বাদাম কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি এখন বাদামগুলো দিয়ে দেবো আমি কিন্তু এখানে বাদামগুলো ভেজে নিইনি কাঁচা বাদামই দিচ্ছি চাইলে বাদামগুলো ভেজে নিতে পারেন সামান্য ঘি দিয়ে বাদামগুলো ভেজে তারপর দিতে পারেন আমি এখানে কিন্তু কোনো ঘিও ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন বাদামগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিলিয়ে নেব চুটকি পিঠাতে ঘি দিলে খেতে ভালো লাগবে তবে আজকের এই চুটকি পিঠাতে আমি কোনো ঘি ব্যবহার করব না ঘি ছাড়াই রান্না করছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুটকি পিঠা রান্না করে নিয়েছি আর সেদ্ধও হয়ে গিয়েছে দুধটাও ঘন হয়ে গিয়েছে চুটকি পিঠাটা সাধারণত আমি একটু সরবরো অর্থাৎ একটু পাতলা টাইপের খেতে পছন্দ করি সেই অবস্থায় নামিয়ে নেব তবে এটা আপনারা কতটুকু ঘন খেতে পছন্দ করেন সে অনুযায়ী রান্না করে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এ পর্যায়ে যেন তলে লেগে না যায় আমার চুই পিঠা রান্না করা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নেব আর এরকম একটু পাতলা অবস্থায় নামিয়ে নেব কারণ এটা নামানোর পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে আসবে আর এই চুই পিঠা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এখন চুই পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব আমি চুই পিঠাটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর পরিবেশনের জন্য এর উপর দিয়ে আরও কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি এখন এটা আমি ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে নেব। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তবে ফ্রিজে রাখার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে আর কতটা ঘন হয়েছে যদিও ফ্রিজে রাখার পর আরও ঘন হয়ে যাবে তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার এবং ইয়ামি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ